অ্যান্টিগে টেস্টে বাংলাদেশের 7 উইকেটের বিশাল পরাজয়। অ্যান্টিগে টেস্টে সফরকারী বাংলাদেশকে 7 উইকেটে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এ জয় 2 ম্যাচ সিরিজের 1-0 ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবীয়রা। আগামী 24 জুন সেন্ট লুসিয়ায় এই দুই দলের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে। চতুর্থ দিনে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল মাত্র 35 রান। ব্ল্যাকউড ও জন ক্যাম্পবেলের দলের আর কোনো বিপদ ঘটতে দেননি। কোনো উইকেট না হারিয়ে তারা পৌঁছে যান অভীষ্ট লক্ষ্যে। এর মধ্যে নিজেদের প্রথম ইনিংসে মাত্র 103 রান অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ক্যারিবীয়রা প্রথম ইনিংসে জড়ো করে 265 রান। 162 রান লিড এনে দেওয়ার পথে অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট করেন 94 রান। এছাড়া জার্মেন ব্ল্যাকউড 63 রান করেন। বাংলাদেশের পক্ষে 4টি উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। জবাবে ব্যাট করতে নেমে নুরুল হাসান সোহানের 66 এবং সাকিব আল হাসানের 63 এবং মাহমুদুল হাসান জয়ের 42 রানের ইনিংসে 245 রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিনের শেষ ভাগে ক্যারিবীয়দের বয়স জাগিয়ে তোলেন খালেদ আহমেদ। তবে 9 রানে 3 উইকেট পতনের পর আর কোনো উইকেট না হারিয়ে 84 রানের লক্ষ্য তারা করে পেলে ব্রাথওয়েটের দল। ক্যাম্পবেল 67 বলে 58 এবং ব্ল্যাকউড 53 বলে 26 রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে 3টি উইকেটে শিকার করেন খালেদ আহমেদ।